হ্যালো, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রেসিপি, আর সেটি হচ্ছে ঢেঁড়স ভাজি। প্রতিদিন সেহেরিতে মাছ মাংস অনেক রিচ ফুড খেতে খেতে আর পারছি না, ভাবছি আজকে একটু ঢেঁড়স ভাজি করব। আর ঢেঁড়স ভাজিটা তো সবাই খেতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আর সেটি যদি একটু সুন্দর করে টেস্টি করে বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগে, ভারী মজা লাগে। তো আমার এই ঢেঁড়স ভাজিটা খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যে, এই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন ঢেঁড়সের, এই এই গ্রিন কালারটা বজায় রেখে মজা করে এই ঢেঁড়স ভাজিটা আমি করে নেব। আর এই ভিডিওটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেরি না করে চলুন তাহলে রান্নাঘরে চলে যাই। প্রথমে চুলোয় ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এই ভাজিটাতে একটু তেলের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু ভাজিটা খুব টেস্টি হয়, যদিও অতিরিক্ত তেল আমাদের স্বাস্থ্যের জন্য শরীরের জন্য অনেক ক্ষতিকারক। তারপরও একটু দিয়েই নিলাম, মাঝে মাঝে তো একটু মজা খেতেই হয়। তেলটাকে এখন একটু গরম নিব। গরম তেলে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করব না। আগেই বলেছি অনেক ঢেঁড়স ভাজিটা অনেক টেস্টি করে করব। এক 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর চেয়ে বেশি ভাজবো না পেঁয়াজটাকে। এখন আমি এখানে ঢেঁড়স কুচিগুলো দিয়ে দিব। এই ঢেঁড়সগুলো না আমি প্রথমে আস্ত ঢেঁড়সগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি করে কেটে নিয়েছি। আর আপনারা তো সবাই জানেন যে ঢেঁড়স কখনো কেটে ধুতে হয় না, কাটার আগেই ধুয়ে নিতে হয়। এখন এর মধ্যে আমি আরো কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার এই ঢেঁড়স ভাজিটাতে আমি কোনো রকম হলুদ ইউজ করব না, কারণ হলুদ দিলে ঢেঁড়সের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। এটা যারা নতুন, যারা একেবারে জানেন না, তাদের জন্য এটা মনে রাখবেন। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি আর চুলোর আঁচটাকে একটু মিডিয়াম আঁচে রাখবো। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবো না, তাহলে কিন্তু ঢেঁড়সের যে গ্রিন কালার আছে সুন্দর, এটা নষ্ট হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা একটু উঠিয়ে নিচ্ছি। দেখুন, কচির ঢেঁড়স ছিল তাই তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আর আমি ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে কিন্তু এই যে ঢেঁড়সের যে গ্রিন কালার এটা নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, সবসময় মনে রাখবেন, কষ্ট হলেও বাজার থেকে খুঁজে খুঁজে কচি ঢেঁড়সটাই কেনার চেষ্টা করবেন,
কেননা কচি ঢেঁড়সের টেস্টই আলাদা, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো এই জন্য ভাজি করলে খুব মজা লাগে আর কি খেতে। আরও 3-4 মিনিটের মতো চুলোয় একটু ভেজে নিয়ে তারপরে নামিয়ে ফেলব। আর আমার কাছে না ঠিক এরকম করে ঢেঁড়স ভাজিটা খেতে বেশি ভালো লাগে। অনেকে ঢেঁড়স ভাজিটাকে একদম মচমচে ভেজে ভাজতে ভাজতে একদম কড়া ভেজে ফেলেন, তখন এই গ্রিন কালারটা নষ্ট হয়ে অন্য একটা কালার হয়ে যায়, ব্রাউনি ব্রাউনি কালার হয়ে যায়, বা কেমন যেন সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায়, ওটা আমার কাছে ভালো লাগে না। দেখে বোঝাই যাচ্ছে যে আমার ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলো থেকে নামিয়ে ফেলবো। খাওয়ার জন্য একটি বাটিতে ঢেলে নেব। দেখলেন তো কত সহজে কত তাড়াতাড়ি মজার একটি ভাজি হয়ে গেল। এই তো হয়ে গেল আমার দারুণ মজাদার ঝটপট করে তৈরি করে নেওয়া ঢেঁড়স ভাজি। আপনারা কিন্তু বাসায় এভাবে এই মজার ভাজিটি বানিয়ে খেয়ে নিতে পারেন। নতুনদের জন্য বলবো একদম ভাববেন না, ঠিক এইভাবে ঢেঁড়স ভাজিটা ভাজি করে সবাই বাড়ির সবাইকে খাওয়ান, দেখবেন সবাই খুব মজা করে খাবে আর আপনার প্রশংসাও করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ঢেঁড়স ভাজিটা, এটা কিন্তু খুবই হেলদি, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর হচ্ছে গিয়ে যাদের গ্যাসের প্রবলেম আছে তারা যদি নিয়মিত ভাতের সাথে এরকম গরম গরম ঢেঁড়স ভাজি খেয়ে নিতে পারেন, তাহলে দেখবেন অনেকটাই গ্যাসটা ভালো হবে, পেটের খুব ভালো ফিল করবেন। হ্যাঁ, তো অনেকটা ডাক্তারি কথা বলে ফেলছি, তো যাই হোক আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।